বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে এরকম অনেক মিডিয়া রিপোর্টিং হচ্ছে, অনেক ছবি পাবলিশড হচ্ছে, পোস্ট হচ্ছে, ভিডিওস পাবলিশড হচ্ছে, যেখানে তার ব্যক্তি চরিত্রটাকে টার্গেট করা হচ্ছে। ধরেন উনি একজন, আমরা যদি রিসেন্ট ইস্যুটাই দেখি, নার্কোটিক্স কন্ট্রোল অ্যাক্টের একটা মামলায় উনি অভিযুক্ত হচ্ছেন, কিন্তু ওনার পার্সোনাল ভিডিওস আমরা প্রকাশ করছি বিভিন্ন মাধ্যমে। আবার যদি আমরা একটু পিছনে যাই, আমরা যখন দেখি যে মুনিয়া যখন মারা গেল, তখন তার মৃত্যুর পরে তার বোন যখন অ্যালিগেশন আনলো যে শি হ্যাজ বিন চিটেড ইন আ রিলেশনশিপ, কিন্তু তখন তার বেডরুমের ভিডিও ভাইরাল করছে। এবং এগুলোর সব কিছু পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী যখন কোভিড-19 ফেক সার্টিফিকেট ইস্যু করার জন্য অভিযুক্ত হলো একটি মামলায়, তখন আমরা দেখলাম যে তার পার্সোনাল অনেক ভিডিওজ এবং তাকে ছোট করে হেও করে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে, এবং এটা শুধু সোশ্যাল মিডিয়া না, মেইনস্ট্রিম ডিজিটাল মিডিয়াও এগুলোর উপরে রিপোর্টিং করছে। এই যে অপসংস্কৃতি আমাদের, এবং এই ঘটনাগুলো কিন্তু তখনই ঘটছে যখন আমরা এখন আমরা আসলে নারীর ক্ষমতায়নের একটা পর্যায়ে চলে আসছি, যেখানে আমরা আসলে ক্ষমতায়ন মানে ক্ষমতা মানে নারীর ক্ষমতায়ন হয়েছে বলে, আমাদের দেশে অনেক ক্ষমতায়ন হয়েছে বলে আমরা দাবি করছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে নারীদেরকে টার্গেট করে এ ধরনের মিডিয়া রিপোর্টিং হচ্ছে, ছবি পাবলিশ করা হচ্ছে, ভিডিও পাবলিশ করা হচ্ছে, যেটা কিনা আসলে এই সরকারের জন্য একটা কনসার্ন হওয়ার মতো একটা বিষয়। এবং এর সাথে সাথে আসলে অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আমি মনে করি আমি একজন নারী হিসেবেও যদি বলি, কিংবা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এরকম কোনো ব্যক্তিরই পার্সোনাল কোনো ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় কিংবা তার পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করে পাবলিকে, এরকম কোনো মিডিয়া রিপোর্টিংয়ের কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে যেন পারি, এই কারণে আমি ডিরেকশন চেয়ে হাইকোর্টে একটা রিট